সরকারের কাছে আমার একটা আবেদন, যাতে কিছু শহর শর্তে ঋণ টিন দেয়। আমি বিগত প্রায় 30 বছর ধরে আমি এই কেনাকাটা করি এবং এইখানে জিনিসের মান ভালো, যার জন্য এই এই পল্লীতে আসা হয়। এইখানে দাম বিগত সময়ের তুলনায় কিছুটা বেশি, কিন্তু সেটা ক্রয় ক্ষমতার মধ্যে। আমরা এই জিনিসপত্র কেনাকাটা করাতে আমরা মোটামুটি খুশি এবং এইখানে জিনিসের মান অনেক ভালো। আমি 4টা ছুরি ধার দিয়েছি আর 1টা ছুরি কিনছি থেকে ইতিপূর্বে। দা ছুরি সব কিছু এখান থেকে ক্রয় করি, বর্তমানে ওই যে ইয়েতে দা ছুরি মেরামত করাইলাম এবং সেগুলো এখান থেকেই করানো হয়। এদের কাজের মান খুব ভালো, অতীতেও আমরা কাজের মান খুব ভালো পেয়েছি এবং প্রতি কোরবানিতেই আমরা এখান থেকে দা ছুরি করে মেরামত করাই আর কি। দাম যদিও সব জিনিসের দাম বেশি, কাজে আসানোর সব দাম একটু বাড়তে দিই, তথাপি মানুষের ক্রয় সীমার মধ্যেই আছে আর কি। প্রতি বছর কুরবানি দিয়ে আমরা এখানে এসে দাও ছুরি এগুলা কিনি এবং মেরামত করি, কিন্তু জিনিসপাতির দাম বেশি, তাও আমাদের এখানে কয় সীমার মধ্যে আমরা জিনিসপাতি কিনতে পারতেছি। আসলে বছরের অন্যান্য সময় আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করলে ঈদের আগে আমাদেরকে ছুরি কাটারি বটি চাপাতি এগুলো বেশি তৈরি করতে হয়, ঈদের 15টা দিন, কমপক্ষে 15টা দিন আমাদের এটা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আসলে অন্যান্য সময়ের তুলনায় আমরা বর্তমানে যে চাকু বড় জবাই ছুরি এগুলো আগে 1000 টাকা 800 টাকায় বানাইতাম, এখন একটু বেশি 1200-1300 টাকায় বিক্রি করতেছি। একটা চাপাতি 600-700 টাকায় বিক্রি করতেছি, যেটা আগের চেয়ে 150 টাকা বেশি। ছোটো চাকুগুলো 120-130 টাকা বিক্রি করতেছি, আগে 100 টাকা বিক্রি করতাম। এইভাবে জিনিসপত্রের দাম বাজারের সাথে সামঞ্জস্য রাখা, সামান্য কিছু বেশি নিয়ে এসে নিয়ে আমাদের ব্যবসাটা পরিচালনা করতেছি। আমরা চাই যে সবসময় যেন আমাদের এরকম কাজটা থাকে, আমাদের অন্যান্য সময়ে কাজটা খুবই কম থাকে, আমাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, আর সরকারের কাছে আবেদন এটা যে আমাদের সহজ শর্তে লোন দিলে, কিছু টাকা পয়সা লোন দিলে আমরা আমাদের এই ব্যবসাটাকে আরও ধরে রাখতে পারি, আরও উন্নতি করতে পারি। আমরা এই সময়ের অপেক্ষায় থাকি এই ঈদের কাজের জন্য, নতুন মেরে ছুরি বানানো, দা বানানো, বটি বানানো এবং কাটারি বানানো আর চামড়া ছেলে ছুরি বানানোর জন্য আমরা এটা আমাদের মৌসুম। এই ঈদের কুরবানি ঈদের জন্য আমরা মৌসুম, বছরে 1টা মৌসুম পাই আমরা। আমরা ব্যস্ততা প্রায় ঈদের আগের দিন মতো 4 রাত পর্যন্ত। বছরের অন্যান্য সময় চাইতে এই যে 15টা দিন, এই 15টা দিন আমাদের কাজ বেশি। আমরা চাপাতি বানাই, কাটারি বানাই, তারপরে বটি দাও বানাই, বিভিন্ন রকমের দাও ছুরি বানাই এবং পুরান দাও ছুরি যারা নিয়ে আসে তাদের তা মেরামত করে দিই। হ্যাঁ, তো লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, আমরা বেশি কিছু নিতে পারি না। ওই আগে যদি 100 টাকা বিক্রি করছি হয়তো এখন হয়তো 10-20 টাকা বেশি করে দিই। হ্যাঁ, তাছাড়া তেমন কিছু বেশি হয় না। তো এই শিল্প বাঁচা রাখার জন্য সরকারের কাছে আমার একটা আবেদন, যাতে কিছু শহর শর্তে ঋণ টিন দেয়। সিরাজগঞ্জের কামারপল্লিকে আমি আমাদের চেম্বার অফ কমার্স থেকে আমরা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলবো, ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব সহজ শর্তে বাংলাদেশ সরকারের কাছেও আমার জোর দাবি থাকবে যে এই কামারপল্লিকে কিছু আর্থিক সহযোগিতা সহজ শর্তে ঋণ দিলে ওনারা অনেকভাবে কাজ করতে পারবে। ওনারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি আমার জেলা পরিষদ থেকে ওনাদেরকে হয়তো প্রথমে 10 জন, তারপরে হয়তো ভবিষ্যতে আরও 10 জনকে আমি এস্টাবলিশ করার জন্য আমি সার্বিক সহযোগিতা দেব।